আলোয় ঝলমল করছে শহরের রাস্তাঘাট। বাড়িতে বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানোর প্রস্তুতি তুঙ্গে। কেউ কেউ বাজার থেকে কিনে আনছেন আসল দেবদারু বা ফার গাছ, কেউ আবার কিনে আনতে ব্যস্ত আর্টিফিশিয়াল গাছ। আবার অনেকেই ঝাউ গাছকেও ক্রিসমাস ট্রি হিসেবে ব্যবহার করছেন। ক্রিসমাস ট্রিতে আলো ছাড়াও বিভিন্ন গিফট বক্স ঘণ্টা দিয়ে সাজানো হয়, আর গাছের ওপরে বসানো হয় একটা তারা। ক্রিসমাস ট্রি নিয়ে প্রচলিত আছে অনেক গল্প। রোমের এক দরিদ্র কাঠুরের ঘরে এক শীতের রাতে এক শিশু হাজির হয়। তারা শিশুটিকে খাওয়ান, ঘুমানোর জায়গা করে দেন। পরদিন সকালে ওই শিশু দেবতার রূপ হয়ে দরিদ্র কাঠুরেকে বললেন, আমি যিশু। তাকে এত আদর আপ্যায়ন করার জন্য শিশুটি তাদের একটা গাছের ডাল মাটিতে পুঁতে রাখতে বললেন। তারপর থেকে প্রত্যেক বছর ওই দিনটিতে গাছটি সোনালী আপেলে ভরে উঠত। তখনই নাকি ওই দিনটিকে ক্রিসমাস বলা হতো। পাশাপাশি আরও একটি গল্প রয়েছে। একদিন এক গরিব শিশু কিছু পাইন গাছের চারার বিনিময়ে পয়সা দেওয়ার অনুরোধ করল এক গির্জার মালিককে। মালিক গাছগুলো নিয়ে গির্জার পাশে পুঁতে রাখেন। ক্রিসমাসের দিন ঘুম থেকে উঠে তিনি দেখেন গাছগুলো গির্জার চেয়েও বড় হয়ে গেছে এবং সেগুলো থেকে অজস্র তারার আলো ঝরে পড়ছে। মালিক তখন গাছগুলোর নাম দিলেন ক্রিসমাস ট্রি। দ্য নিউজ বেঙ্গল।